এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। দুপুরে বেগম খালেদা জিয়া সিলেট যাওয়ার পথে নরসিংদী অতিক্রমের সময় ঢাকা সিলেট মহাসড়কের বেলাননগর থেকে সানাউল্লাহ মিয়া সহ 12 জনকে আটক করে পুলিশ। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য মহাসড়কে শত শত বিএনপি নেতা কর্মী জড়ো হলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ছাড়াও নরসিংদীর জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালও আটক হন। এদিকে সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সফর ব্যক্তিগত বলে দাবি করে সফর ভণ্ডুলের চেষ্টার অভিযোগ তুলেছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলন শেষে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রত্যাহার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানায় মুক্তিযোদ্ধা দল। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধার স্ত্রী সম্বোধন করে তার বিরুদ্ধে চলা মামলা উঠিয়ে নেয়ার আহ্বান জানান নেতারা। এরপর বেগম জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে গ্রেপ্তার নেতা কর্মীর তালিকা জানান রিজভী। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সহ গ্রেপ্তার নেতা কর্মীদের মুক্তির দাবি করেন। কোন স্বার্থে পুলিশ প্রশাসন বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। এটা একেবারেই একটি ধর্মীয় চেতনা থেকে তারা এই কাজটি করেন, একেবারেই ব্যক্তিগত সফর। কিন্তু এই সফরকেও আজকে ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তছনছ করার ধারাবাহিকতা এখনো চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত। আমি আবারও বলছি, আইন শৃঙ্খলা বাহিনীদের উদ্দেশ্যে, পুলিশ বাহিনীর উদ্দেশ্যে, কাকে খুশি করার জন্য আপনারা করছেন? আপনারা তো দেশের লোকের উপর উৎপীড়ন করছেন, কি আনন্দ পাচ্ছেন? প্রমোশন, বাড়তি কিছু টাকার ইয়ে, কিন্তু প্রতিহিংসা তো জাগিয়ে রাখলে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার মামলার রায়কে ঘিরে নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত চুক্তি স্বাক্ষর মাদা দিয়ার রোডটা তার লক্ষণ মামলার রায় 8 তারিখে, সেটাকে কেন্দ্র করে তিনি রাস্তায় শোডাউন করতে চান, তার সঙ্গে লোকজন আছে সেটা দেখাতে চান, আদালতের উপর চাপ সৃষ্টি করতে চান এবং সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার সৃষ্টি করতে চান। আজ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় ঘিরে জনমনে উৎকণ্ঠার শঙ্কা আছে, তবে আইনের কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। দুপুরে বনানী